हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल रान्नार रेसिपिस। आज के आमी आपनादेर के देखाबो चितुई पिठा तैरीर रेसिपि। ताहले चलुन देखे नी चितुई पिठा तैरी करते आमार की की लागछे। एखाने आमी 5 कप परिमाण चालेर गुड़ी नियेछि, 1.5 कप परिमाण नारकेल कुड़ानो नियेछि, परिमाण मतो पानी नियेछि एबं 1 चा चामच परिमाण लवण नियेछि। এবার আমি চালের গুঁড়ির মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, 1.5 কাপ পরিমাণ নারকেল কুড়ানো দিয়ে দিব। এবার আমি নারকেল, লবণ এবং চালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। মিশ্রণটা ঠিক এরকম হবে, খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার আমি এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিব। এখানে আমি একটি মাটির হাঁড়ি নিয়েছি। এবার হাঁড়িটাকে আমি 5 মিনিট খুব ভালোভাবে গরম করে নিব। হাঁড়িটা গরম হয়ে গেলে এবার আমি চিতই পিঠার মিশ্রণটা দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে 3 মিনিট ঢেকে দিব। ভিউয়ার্স, আমার চিতই পিঠাটা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে এভাবে উঠিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকটা ঠিক এরকম হবে এবং ব্যাক সাইডটা এরকম হবে। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের চিতই পিঠা তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।